কোভিড অতিমারী সংকটের সময় মানব সভ্যতাকে রক্ষা করতে চিকিৎসকদের ভূমিকাকে ডক্টরস ডেতে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার ডক্টরস ডে উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে সময়ে প্রতিটি কাজ হয়েছে। রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের ভূমিকা এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কোভিড অতিমারীর সংকটের সময় মানব সভ্যতাকে রক্ষা করতে চিকিৎসকদের ভূমিকাকে ডক্টরস ডেতে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার ডক্টরস ডে উপলক্ষে রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উল্লেখ করেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনের সময়ে প্রতিটি কাজ হয়েছে। রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রথম যখন আমরা কোভিড পরিস্থিতি মোকাবেলা করছিলাম 2019-এ, তখন আর আজকের মধ্যে আমরা রাত দিনের মধ্যে যতটা অন্তর হয় অতটাই পরিবর্তন করতে সক্ষম হয়েছি। আর যাদের কারণে করতে সক্ষম হয়েছি, এনারা আর কেউ নয়, আমার সামনে যারা বসে আছেন ওনারা, আর এই মঞ্চে যারা বসে আছেন তাদের জন্য, আর যারা এই হলঘরে সভাঘরে নেই, আমার সেই গ্রামের সে আশাকর্মীর বোন থেকে নিয়ে পুরো হেলথ ডিপার্টমেন্ট, ত্রিপুরা সরকারের অ্যাডমিনিস্ট্রেশন, সাফাই কর্মী, তাদের সবার প্রচেষ্টায় সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শন, সময়ে সময়ে সময়ের পদক্ষেপ, টাইম বাউন্ড সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য টাইম বাউন্ড কর্মপদ্ধতি, সেগুলো লাগু করার কারণে আজকে ত্রিপুরাতে কোভিড যে পরিস্থিতি সেটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। রাজ্যে করোনা টিকাকরণ কর্মসূচিতে সাফল্যের বিষয়টিও মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন। কিন্তু আমরা দ্রুতগতিতে কোভিডের টিকাকরণে এগিয়ে যাচ্ছি। আমাদের ডোজ কত কমপ্লিট হয়ে গেছে কালকে পর্যন্ত? 25 লাখের উপরে। বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের বিগত বাম সরকারের সমালোচনা করেন। এগুলো একবার নিজেদের মধ্যে চর্চা করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু গভর্নমেন্ট, এই দুইটা গভর্নমেন্টের মধ্যে তফাত কি? এটা বাই দ্য পিপলের সরকার, সেটা বাই দ্য পার্টি অফ সরকার ছিল। একবার বিবিকে বাধে না দেয়, ভূমি মেয়েরা করবে, মাসুক ডক্টররা দেবে, সিস্টেম দেবে, তারপর বসে মায়া কান্না কান্না। শুধু এই সেক্টরে নয়, প্রত্যেকটা সেক্টরে সেটা করেছে। 17 বছরে 14,000, 14,500 নর্মাল যে টিচারের চাকরি দিয়েছিল, 10,323 তথাস্থ করে দিয়েছে, আন্দোলনে নিয়ে বসিয়ে দিয়েছে, সবকিছু জানা, 3-3টি ইলেকশন তাদেরকে বেবকুফ বানিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, ফাইন্যান্সিয়াল কনকারেন্ট ছিল, ভারত সরকারকে একটি লেটার পাঠিয়ে দিয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী, পয়সা দিন তাহলে করবো, মিথ্যে কথা। যদি ফাইন্যান্সের কনকারেন্স থেকে থাকে তাহলে কেন দিলেন না? এক ইলেকশন পার হলো, আবার সে আরেক ইলেকশন পার হলো, 2013-তে গিয়ে আটকে গেছে, দেখছে পরিস্থিতি মোকাবেলা করা যাবে না, ছেড়ে দিয়েছে। আর এমন ছাড়া ছেড়েছে, আজকে এরা রাস্তায় বসে গেছে, নিয়ত সাফ ছিল না। পুরো দেশের মধ্যে কোথাও টিচারদেরকে ফিক্সে নেওয়া হয় না, ত্রিপুরা রাজ্যে নেওয়া হয়, বিপ্লব দেব শুরু করেছিল। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন, বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমান রাজ্য সরকারের সাফল্য উল্লেখ করেন। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।